কাল দিলীপদার একটা সভা ছিল শাহপুরে, জামালপুরে। তো শাহপুর যাওয়ার সময় আমরা রাস্তায় দেখি তৃণমূলের কিছু ক্যাডার, তারা কালো পতাকা দেখানোর জন্য, দিলীপদাকে কালো পতাকা দেখানোর জন্য দাঁড়িয়েছিল। এবং যখন আমাদের কার্যকর্তারা যখন ওই দিক থেকে যায়, দিলীপদাকে রিসিভ করে নিয়ে যায়, তখন তাদের উপর ইট বৃষ্টি করে। তো স্বাভাবিকভাবেই যে তৃণমূল যদি ইট মারে, সেটা প্রশাসনের কাছে সেটা সোনার টুকরো হয়ে পড়ে এবং পকেটে ভরে নেয়। সেটাতে ইট মনে হয় না, কিন্তু তার প্রতিরোধ করবার যখন প্রতিরোধ করবার জন্য ভারতীয় জনতা পার্টি মাঠে নামে, তার জন্য কেন প্রতিরোধ করবে, তার জন্য পুলিশ কিন্তু আজকে এদের অ্যারেস্ট করেছে। আমরা প্রতিরোধ করতে পারবো না। সকাল থেকে আমরা বারবার ডিআইবিকে জানিয়েছি এবং ওখানকার থানার ওসিকে জানানো হয়েছে বারবার যে ওরা কালো পতাকা দেখাবে, সেটা যেন বন্ধ না দেখায়। প্রশাসন বলছে ঠিক আছে দেখছি, দেখার ফল তো দেখতে পাচ্ছি। আমরা চারজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু প্রথমত পুলিশ যে একতরফা যে ব্যবস্থা নিচ্ছে, সেটার জন্য আমাদের প্রথম পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই, কারণ এরকম ঘটনা কেন করছে। আমরা তো গায়ে পেছনে লাগতে যাইনি, আমরা নিজেদের মতো যাচ্ছিলাম। আমাদের গায়ে পিন ফোটাচ্ছে, আমরা তার পিন ফোটানো, যে যখনই পিন ফোটাবে তখন তো আমরা ছেড়ে দেবো না, সেই পিন ফোটানোর জবাব আমরা দিয়েছি। আর একবার থানাতেও জানাবো আমরা যে এরকম ঘটনা কেন করা হচ্ছে, এবং অবিলম্বে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছাড়ার দাবিতে আমরা বলেছিলাম। তো ওনারা বলেছেন প্রশাসনে আইনগত ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আইনের উপর আমাদের বিশ্বাস আছে যে আমাদের ছেলেরা নির্দোষ, এদেরকে ছেড়ে দেবে।